নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইভলভ এন্টারটেনমেন্ট এন্ড টিএম গোল্ডেন আওয়ার পিকচার। এটা হচ্ছে হাউ দ্য মেকার্স মেক এর সেকেন্ড এপিসোড, আর আজকে আমি আছি স্টুপিড মুভির টিম মেম্বারসদের সাথে। তবে আনফর্চুনেটলি আজকে আমাদের সাথে তন্ময় মোদক, ডিরেক্টর অফ দিস ফিল্ম, আমাদের সাথে নেই। আনফর্চুনেটলি উনি থাকতে পারছেন না। তবে আমরা পেয়েছি প্রেমজিৎ এবং শঙ্কর, দুই তারকা। তো আর সময় নষ্ট না করে এদের সাথে কথাবার্তা শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন প্রেমজিৎ আমার এটাই যে আপনি আগে তন্ময় মোদকের সাথে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, তন্ময় মোদকের সঙ্গে আমি প্রথম কাজ করেছি ছবির নাম মিঠাই, এবং দ্বিতীয় কাজ করেছি গান অফ গার্বেজ। এই তৃতীয় কাজ করলাম স্টুপিড, খুবই ভালো লাগলো, অডিয়েন্স খুবই পছন্দ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তা নেক্সট কাজের জন্য যদি তন্ময় মোদক আমাকে অফার করে, আমি আরও তন্ময় মোদকের সঙ্গে কাজ করতে চাই। ওনার সঙ্গে কাজ করে খুবই মজা পাই। তো এবার আমার দ্বিতীয় প্রশ্ন শঙ্কর বাবু আপনার কাছে, আপনার তো এটা প্রথম অভিজ্ঞতা তন্ময়ের সাথে কাজ করে, তো আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে তন্ময়ের সাথে কাজ করে। আমাদের তন্ময় এর আগে যে কাজগুলো করেছে আমি কয়েকটা দেখেছি আমাদের রিভিউ চ্যানেলে গিয়ে, এবং সেখান থেকে আমার এখানে যে কাজগুলো করছে ওরা, তার উপর আমি ইন্সপায়ার্ড হই। একদিন তন্ময়ের সাথে আমার দেখা হয়, তন্ময় আমাকে নিজে থেকেই বললো একদিন যে এরকম একটা ও কাজ করছে স্টুপিড বলে। আর আমার ক্ষেত্রে তো এটা আমার প্রথম, একদম প্রথম, আমার কাছে প্রথম ডেবিউট করছি আমি এখানে। তো সেক্ষেত্রে আমার তো খুব ভালো লেগেছে, খুব আনন্দিত, প্রথমে এক্সাইটেড হয়ে গেছি যে ওর সাথে কাজ করবো এরকম একটা ব্যাপার। কিন্তু তখন দেখলাম আমাদের যে আরেকজন আছে এখানে যে কাজ করেছে প্রেমজিৎ, সে এত সুন্দর কাজ করেছে, ছোটো ছোটো কাজগুলোকে খুব নিখুঁতভাবে দিয়েছে। অবশ্যই ডাইরেক্টরের মধ্যে প্রাধান্য পাবে, ডাইরেক্টর যে করেছে, তন্ময় প্লাস এডিট করেছে, খুব সুন্দর লেগেছে আমার। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ওদের যে চ্যানেলে আমি আরও অনেক কাজ করতে চাই, এবং ভবিষ্যতে আরও অনেক কাজ করার যদি চান্স সুযোগ পাই অবশ্যই তন্ময়ের সাথে সেটা করবো। শঙ্কর, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার এই স্টুপিডে যে রোলটা আপনি করছেন, আপনার হাতে সবসময় একটা চাকু, আর দেখে মনে হচ্ছে যে আপনি কাউকে ভয় দেখানোর চেষ্টা করছেন বা এরকম কিছু, তো এই ক্যারেক্টারটা কিসের যদি আপনি একটু বিশ্লেষণ করে বলতে পারেন? অ্যাকচুয়ালি তন্ময় আমাকে বলেছিল যে কিছুই করতে হবে না, জাস্ট হাতে এক চাকু নিয়ে একটু মুখটাকে ভয় দেখিয়ে একটা করতে হবে। বাট আমি নিজেও জানতাম না ক্যারেক্টারটা কীরকম ক্যারেক্টার। পরে আমি জানতে পারলাম ডিরেক্টরের কাছ থেকে এটাকে বলে নাইট মেয়ার, মানে দুঃস্বপ্ন। প্রেমজিতের দুঃস্বপ্নে আমি আসছি, আর কিছুই না, স্টুপিডের দুঃস্বপ্নে আমি ছবিতে আসছি। এবার কেন দুঃস্বপ্নে আসছে, কোথায় আসছে, সেটা আমার থেকে ভালো ডিরেক্টরই বলতে পারবে, কারণ ওর কাছে জিজ্ঞেস করলে বোধ হয় বেটার হবে। গো, ক্যামেরার দিকে তাকিয়ে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই মাঝে মাঝে দুঃস্বপ্ন আসার কারণটা? হ্যাঁ, এখন এই ব্যাপারটা রহস্যই থাক, স্টুপিডের কেন দুঃস্বপ্ন আসে সেটা স্টুপিড টু তে দেখতে পাবেন। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম, স্টুপিড টু তার মানে আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে, তাই তো? না, এই ব্যাপারে এখন কিছু বলা যাবে না, কেননা ডিরেক্টরের বারণ আছে। দেখা যাবে তো আমার দুটো করে
ওকে, তার মানে যেটা বোঝা গেল যে এখন এটা ডিসক্লোজ করা যাবে না। শঙ্কর বাবু, আপনার কাছে প্রশ্ন, নেক্সট প্রজেক্টস কি কি আছে? তন্ময়ের সাথে আমার গতকাল দেখা হয়েছিল। তন্ময় ও নতুন যে কাজটা করছে সেগুলোর ব্যাপারে আমায় কয়েকটা কথা বললো। তো এরপরে একটা নতুন কাজ আসছে আমি শুনছি, তো সেই কাজটার ব্যাপারে, খুব সুন্দর কাজ, আমাকে এখন পুরো গল্পটা আমি এখানে বলতে পারছি না। তো সে ব্যাপারে আমার মনে হচ্ছে এই বাংলা বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখে সে প্রজেক্টটা বেরোচ্ছে আমাদের, রিলিজ করতে পারে। আর সেটা যদি হয় অবশ্যই খুব সুন্দর, খুব সুন্দর গল্প। আর এই গল্পটা থেকে টোটালি আলাদা, টোটালি একটা অন্যরকম, একটা অন্যরকম গল্প, অন্যরকম ঘটনা, স্টুপিডের মতো নয়। হ্যাঁ বন্ধুরা, আমিও শুনেছি, তন্ময়ের সাথে কথা হয়েছিল, এই যে আপকামিং প্রজেক্ট যেটা আসতে চলেছে পয়লা বৈশাখে যদি রিলিজ হয়, এই প্রজেক্টটা সম্পূর্ণ রকমভাবে আলাদা হবে। আগে আমরা যা যা কাজ করেছি, মিঠাই হোক, গান অফ গার্বেজ হোক, যেরকম কাজ আগে হয়েছে সম্পূর্ণ রকমভাবে আলাদা হবে। এবং গল্পটা শুনে আমার যতদূর মনে হলো 100% গ্যারান্টি যে সবার ভালো লাগবে। আর আমার এখন প্রশ্ন প্রেমজিৎ বাবু আপনার কাছে, আমি যতদূর শুনলাম যে পরের প্রজেক্টে আপনি কাজ করছেন, আমি জানি না কতটার এর মধ্যে সত্যি বা মিথ্যে, যদি আপনার মুখ থেকে কিছু শুনতে পাই। আর আরেকটা জিনিস, আর এটাও শুনলাম যে এটা হচ্ছে প্রথম ছবি যেটার মধ্যে হয়তো কোনো হাসি বা মজা বা সেরকম কিছু না, খুব সিরিয়াস কিছু, আপনি যদি কিছু একটু বিস্তারিতভাবে বলতে পারেন। হ্যাঁ আমি শুনেছি, আমিও খুব এক্সাইটেড পরের প্রজেক্ট নিয়ে, কেননা এটা সম্পূর্ণ আলাদা, তাই আমি চেষ্টা করবো 100% দেওয়ার। ঠিক আছে প্রেমজিৎ বাবু, আপনার কাছে এবার ফিরে আসবো আপনার প্রথম দিককার অভিজ্ঞতায়। মিঠাই, প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা কীরকম? হ্যাঁ আপনাকে একটা মজার কথা বলি, আমি যখন মিঠাই শুটিং করছি, আমার একটা সিন ছিল, আপনারা অডিয়েন্স দেখেছো তোমরা, যে আমি একটা মাঠের ভিতর থেকে দৌড়ে যাচ্ছি, আমাকে তন্ময় বলেছে যে আমি যতক্ষণ না তোমাকে আমি কাট বলবো ততক্ষণ তুমি দৌড়াতে থাকবে। তা আমি দৌড়াচ্ছি, হঠাৎ দেখি আমার সামনে একটা নালা মতন, তার ভেতরে দেখছি কাচের টুকরো, গাছের ডালপালা ভর্তি। আমি চিন্তা করছি আমি কী করবো, আমার কি এখান থেকে লাভ দেওয়া উচিত? তারপর দেখি হঠাৎ করে আমাকে ডিরেক্টর বলছে, মানে চিৎকার করে বলছে যে কাট কাট কাট। আমি তখন দাঁড়িয়ে গেছি, নাহলে আমি আরেকটু হলে মানে আমি নর্দমাটা পড়ে যেতাম। তার মানে আপনার খুবই রোমহর্ষক সেই দিনটা ছিল তার মানে। তো যাই হোক, আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রেমজিৎ বাবু সুস্থ আছেন, উনি এখন সুস্থ সবল আছেন এবং পরবর্তী কাজের জন্য উনি তৈরি হচ্ছেন। যাই হোক, এবার শঙ্কর বাবু আপনার কাছে একটা প্রশ্ন। তো সেই সময় আপনি তো ছিলেন না, আপনি ছবির জগতের সাথে সে সময় আপনার অভিনয় বা সেরকম কিছু আপনি সেরকমভাবে ছিলেন না, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন মিঠাই, তো সেই দেখার অভিজ্ঞতাটা কেমন? অ্যাকচুয়ালি মিঠাই যখন হয়েছে, মিঠাইয়ের কাজটা আমি অনেকদিন আগে দেখেছি, মনে আছে এখনও। তবে আমার প্রথম কাজ হিসাবে ওদের যে উদ্যোগ, ওরা যে এত সুন্দর একটা কাজ করেছে, তখন আমি তন্ময়ের সাথে এতটা, তন্ময় বা শান্তনুর সাথে এতটা পরিচিত ছিলাম না। প্রেমজিতের সাথে আমার একটা ব্যক্তিগতভাবে পরিচিত পরিচয় ছিল, তো সেদিক থেকে আমি বলতে পারি যে মিঠাইয়ের যে কাজগুলো করেছে না, তন্ময়ের যে ক্যামেরা কোন দিক থেকে কীভাবে ঘোরানো, কোনটায় কীভাবে দেখাবে, বিশেষ করে বাংলাদেশ জেলের যে সিনগুলো দেখানো হয়েছে বা কলকাতার কিছু কিছু সিনগুলো দেখানো হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো প্রথম আমি প্রচণ্ড মানে অবাক হয়ে গেছি, এত বড় একটা জিনিস ওরা এত বড় একটা ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করতে পেরেছে, ওরা প্রচণ্ড ভালো লেগেছে আমার। কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেই কাজে থাকতে পারিনি বা তখন ওদের মধ্যে থাকতে পারিনি, যে কোনো কারণে আমার অবশ্যই সেগুলোকে খুব মিস করি। তারপরে আমি এদের মধ্যে ঢুকলাম এবং এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কাজ করে কেমন কতটা ভাল লাগছে আপনাদের কাছে, এবং আমারও ভাল লাগছে আপনাদের কাছে আরও দেখাতে চাই এরকম সুন্দর সুন্দর কাজ। যদি দেখতে চান অবশ্যই আপনারা থাকবেন চ্যানেলের সাথে, আমাদের সাথে সবসময় থাকবেন। থ্যাংক ইউ শঙ্কর আপনার এত সুন্দর পরিষ্কার করে বলার জন্য, কোনটা ভালো লেগেছে এবং কতটা ভালো লেগেছে। এবং আমি আপনার কথা শুনে এটাও বুঝলাম যে হয়তো এই জিনিসটাই আপনাকে ইন্সপায়ার করেছিল
স্টুপিডে হ্যাঁ বলার জন্য। তো আপনি তারপর মিঠার পরে আরেকটা ছবিও বেরিয়েছিল গান অফ গার্বেজ, তো সেটাও নিশ্চয় আপনি দেখেছেন? হ্যাঁ, গান অফ গার্বেজ দেখেছি। এই প্রশ্নটা করা মনে হয় মিথ্যা, কারণ মিঠাই মিঠাই অত সুন্দর কাজ দেখবার পরে গান অফ গার্বেজ দেখবো না কেন, এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। আর গান অফ গার্বেজ যখন আমি শুনলাম যে তিনটে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে ওদের, খুব সুন্দর লাগলো। আমি ইংলিশে দেখেছি, বাংলায় তারপরে দুবার দেখেছি, হিন্দিতেও দেখেছি একবার ইভেন। তো গান অফ গার্বেজ এমন একটা মুভি, তন্ময় এই আইডিয়া যে এত সুন্দর যে মাথা থেকে আইডিয়াটা বের করেছে, টোটালি একটা অ্যাকশন মুভি, সেখানে লাভ আছে অবশ্যই, কিন্তু ভালোবাসার মধ্যেও যে এত সুন্দর একটা অ্যাকশন, এতটা ক্রাইম, ক্রাইমটা টোটালি কন্টিনিউ হচ্ছে, সত্যি একটা অসাধারণ কাজ করেছে তন্ময়। ধন্যবাদ প্রেমজিৎ বাবু। আপনার কাছে প্রশ্ন, আপনি গান অফ গার্বেজেও একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? গান অফ গার্বেজে আমার একটা নেগেটিভ রোল ছিল, রোলটা খুবই টাফ ছিল, তন্ময় মধুক আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর আপনার লুকসটা দেখেছেন তো, অসাধারণ। আমি লুকসে আমি মানে আমি মুগ্ধ যে তন্ময় মধুক আমাকে এত সুন্দর একটা লুকস দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আশা করি আমি আরও কাজ করতে চাই তন্ময় মধুকের সাথে, আর আপনাদের আমি আরও আনন্দ দিতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রেমজিৎ, এবং আমরাও চাই, দর্শকরা সবাই মিলে আমরা চাই যে আপনি আরও এগিয়ে যান, আর আরও সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট আমাদেরকে উপহার দিন। বন্ধুরা, প্রেমজিৎ আমাদেরকে এই মুহূর্তে বিদায় জানিয়েছেন, ওনার কোনো একটি দরকারি কাজে উনি চলে গিয়েছেন, কিন্তু একটি বিশেষ খবর যে আমাদের মাঝে আমাদের যে ডিরেক্টর তন্ময় মোদক, তন্ময় আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। তো কোনো রকম সময় নষ্ট না করে তাহলে তার সাথে এখন কথা বলা যাক। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংকস ফর মাই ইন্ট্রোডাকশন। যাই হোক, আমি এইমাত্র উপস্থিত হয়েছি, আমি একটা কাজে গিয়েছিলাম, আমি ইন্টারভিউতে থাকতে পারিনি। আর যে ক্যামেরা করছে বিহাইন্ড দ্য ক্যামেরা, তাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তুমি যে হার্ডওয়ার্ক করেছো, কারণ বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ ভেরি টাফ ওয়ার্ক। যাই হোক, আমি এখন উপস্থিত হয়েছি। আর থ্যাংক ইউ শান্তনু আমাকে তোমার সঙ্গে আবার ডাকার জন্য, আমি তোমার প্রশ্নের জন্য তৈরি। ধন্যবাদ তন্ময় আমাদের মধ্যে আসার জন্য। তন্ময়, প্রথম প্রশ্ন, স্টুপিড এই কনসেপ্টটা মাথায় কিভাবে এবং কেন, কখন, কোথায়, কিভাবে? হ্যাঁ শান্তনু, তোমাকে আমি আমাদের আগের যে ইন্টারভিউটা ছিল সেখানে আমি তোমাকে বলেছিলাম যে আমি দর্শককে এমন একটা কিছু দেবো যেটা একটা ঘরের মধ্যে থাকবে এবং সেটা সবাইকে হাসাবে। তা সেই কনসেপ্টটা নিয়ে দর্শক দেখেছে, যেটা আমাদের 14 February রিলিজ করেছিল, সেটা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো। যেমন আমাদের যখন আমরা মাইথনের ব্লগটা করে আসি, তারপরে আমাদের সব কিছু শুটিংয়ের অনেকটা উড়ে যায়, তারপরে আমরা সেগুলোকে আবার রিশুট করি, যাই হোক টেকনিক্যাল ফল্ট তো হবে, রিশুট করে আমরা যে ফাইনাল রেজাল্টটা পেয়েছি তাতে আমি অন্তত হ্যাপি, আশা করি দর্শকও দেখেছো, ইভেন এর ভিউ অনেক বাড়ছে, তুমিও তো দেখেছো এর ভিউ কেমনভাবে বাড়ছে। সো এই যে এই কনসেপ্ট হচ্ছে সমাজের এমন এক ধরনের লোককে দেখানো হয়েছে যাদের তুমি হাজার একটা সুবিধা দিয়ে দাও, কিন্তু তারা যেখানে আছে সেখানেই থাকবে। সো আমি চেষ্টা করেছি এতে দেখানোর যে মানুষের পরিবর্তন দরকার আছে, আমরা যে রোজ সকালে উঠে ডাল ভাত খাচ্ছি, মাঝে মাঝে দরকার আছে বিরিয়ানির টেস্টও না হয়, এটা দরকার, নাহলে মানুষ উন্নতি করতে পারে না। সো আমি জাস্ট এটুকুই দেখানোর চেষ্টা করেছি, কমেডি উইথ এ গ্রেট মেসেজ, আমি জাস্ট এটুকুই দেখানোর চেষ্টা করেছি, আর আমি আশা করি একটু হলেও সাকসেস পেয়েছি। অবশ্যই অবশ্যই, আর তন্ময় সাকসেস তো তুমি অবশ্যই পেয়েছ, আর ছবিটার ভিউজ বাড়ছে, দর্শকদের খুব পছন্দ হচ্ছে, যত দিন যাচ্ছে তত ভিউজ বাড়ছে, আমরাও দেখতে পাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যেরকম ঠিক যেরকম তন্ময় বলল, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এই ছবিটি করতে করতে মাঝখানে কিছুটা অংশ আমাদেরকে রিশুট করতে হয়েছিল, কিছুটা অংশ উড়ে গিয়েছিল, কিছুটা অংশ আমাদের মিসপ্লেস হয়ে গিয়েছিল, এবং তারপরে ওটাকে রিশুট করে এডিট করে আবার একসাথে পুরো কম্প্যাক্ট করে সেটাকে রিলিজ করা হয়। এবং আশা করি যে তন্ময় তুমিও একমত হবে, আশা করছি যে ওখানে দেখে মানে ছবিটিকে দেখে কিন্তু কোথাও বোঝা যাচ্ছে না যে রিশুট করা হয়েছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা শুটিং করতে পারিনি, সেই টাইমটুকু আমরা অপেক্ষা করে আবার রিশুট করেছি। যাই হোক তন্ময়, তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, স্টুপিডে তুমি প্রেমজিৎ বাবুকে চুজ করেছো, প্রেমজিৎ মল্লিককে, প্রেমজিৎকে তোমার চুজ করার পেছনে কি কোনো স্পেশাল কোনো কারণ ছিল বা কেন, অন্য কোনো কোস্টার বা অন্য কোনো স্টারকে কেন নয়? প্রেমজিতের সঙ্গে আমি আগে দুটো কাজ করেছি, প্রথম কাজ ছিল মিঠাই আর দ্বিতীয় কাজ ছিল গান অফ গার্বেজ। তা অনেকে দেখেছো তোমরা মিঠাইয়ে যে প্রেমজিৎ যে রোলটা করেছিল, মিঠুনের রোল, যে বর্ডার পার করায় পয়সার বিনিময়ে, উইচ ইজ ইলিগেল ওয়ার্ক, যাই হোক সে কাজটা খুব সুন্দর করেছিল। তা আমি যখন গান অফ গার্বেজ করি ওর সঙ্গে আমার একটা খুব সুন্দর রেপো হয়ে যায়,
তা আমি দেখেছি ও এমন একজন অভিনেতা যে আমার প্রত্যেকটা ওয়ার্ড ফলো করে, আর তাদের সঙ্গে কাজ করে খুব মজা লাগে। যারা তোমার প্রত্যেকটা কথা শুনবে, তাহলে তুমি যেটা পোর্ট্রে করছো সেটা তুমি ভালোভাবে তোমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবে। সো প্রেমজিতের সঙ্গে যখন স্টুপিড আমি আই লিখি, ইভেন আমি প্রেমজিতের কথা মাথায় রেখে লিখেছিলাম, ইভেন যে লুকসটা আমি চেয়েছিলাম সেটা ওর মধ্যে আমি দিতে পেরেছি। যেমন কাঁচা পাকা দাড়ি থাকবে, দেখে যাতে মনে হয় বয়স্ক কিন্তু মন থেকে সে এখনও শিশু, মানে তার মধ্যে এখনও প্রপারলি বোধ আসেনি, সে এখনও প্রপারলি সেন্সিবল হয়নি। সো যাই হোক, সে ভালোভাবেই ফুটিয়েছে। ইভেন আমি, তোমরা জানো কি না জানি না, আমি এখানে কি ডিসকাস হয়েছে আমি জানি না, যে আমি একটা নেক্সট প্রজেক্ট করতে চলেছি যার নাম এখনও ঠিক করিনি, তাতে আমি প্রেমজিৎকে কাস্ট করেছি। আর আমি আশা করবো যে আমার যে কটা কাজ ভবিষ্যতে আসবে তাদের দরকারে আমি প্রেমজিৎকে ইউজ করতে পারি, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড আর্টিস্ট টু ওয়ার্ক উইথ। থ্যাংক ইউ। হ্যাঁ, আর তন্ময়বাবু, দ্বিতীয় প্রশ্ন, আরেকটা যে ক্যারেক্টার এই ছবিটিতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে শঙ্কর বাবুর ক্যারেক্টার। তো শঙ্করকে এই এই যে কাস্ট শঙ্করকে করা হয়েছে, এর পিছনে কি কোনো কারণ আছে বা ওর রোলটা কি যদি একটু বলতে পারেন? হ্যাঁ, শঙ্কর একটা ভাইটাল রোল করেছে। হয়তো অনেকে বুঝতে পারেনি শঙ্করের রোলটা কি, ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে জাস্ট একটা এক্সপ্রেশন দিচ্ছে, চলে যাচ্ছে। ইভেন ও হচ্ছে স্টুপিডের নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্নে আসছে। কিন্তু দুঃস্বপ্নে কেন আসছে সেটা আমি তোমাদের দেখাবো স্টুপিড টুতে। তোমরা যারা দেখেছো স্টুপিডটা, আমি তাদের বলছি স্টুপিড টু আসবে খুবই তাড়াতাড়ি। আর স্টুপিড টুতে সেই ছেলেটি, মানে যে নাইটমেয়ার হয়ে আসছে, সে কেন আসছে সেটা আমি তোমাদের ভালোভাবে বোঝাবো। ওকে ওকে, তো বন্ধুরা, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে স্টুপিড টু খুব তাড়াতাড়ি আসছে, এবং শঙ্করের চরিত্রটা নাইটমেয়ার, এবং ও কেন নাইটমেয়ার সেটাকে স্টুপিড টুতে ফুটে তোলা হবে যে কেন ও নাইটমেয়ার। তো শঙ্করবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে নাইটমেয়ার যখন আপনি করছিলেন, দর্শকরা যারা এই ছবিটিকে দেখেছে, আমিও দেখেছি, তো এখানে আপনার বেশ কিছু চরিত্র, মানে বেশ কিছু সিন যেগুলো দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে ওই ঘোমটার আড়ালে বসে থাকা বা কখনো টিভির উপরে, এই জিনিসগুলো কি খুব কঠিন ছিল আপনার, আপনি যখন এগুলো করছিলেন কতটা কষ্টকর ছিল আপনার জন্য বা কতটা সহজ ছিল, সাবলীল ছিল যদি একটু বলতে পারেন? টোটাল ছবির মধ্যে যে দুবার কি তিনবার আমাকে দেখানো হয়েছে, তো দেখবেন প্রত্যেকবারই আমি কিন্তু স্বপ্নের মধ্যেই এসেছি, বাস্তবে কিন্তু আমি আদৌ নেই, ক্যারেক্টারের মধ্যে আমি নেই। আর লাস্টে যখন খুব কষ্ট হয়েছিল, যখন আমাকে শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকতে হচ্ছে, প্রচণ্ড গরম, আর তখন তো আরও গরম, সকালবেলায় আমরা শ্যুট করছি সেইখানে সেই লোকেশানে, এবং তারপরে বসে থাকতে হচ্ছে, তার মধ্যে আমি যে ভিতরে জামা প্যান্ট পরে রয়েছি, আমি অলরেডি প্যান্ট শার্ট পরে তার উপর থেকে শাড়ি পরে রয়েছি, এর মাঝখান থেকে আমার ফোনে ফোন এসছে, আমি ফোনটা রিসিভ করতে পারছি না। এদিক থেকে শুটিং চলছে, তন্ময় তো এখান থেকে ক্যামেরা প্যান করছে, ক্যামেরা ওখান থেকে বলছে প্রেমজিৎ আসলো, প্রেমজিৎ এসে ও স্প্রে করলো, বডি স্প্রে নিজে গায়ে করলো, তারপরে ঘোমটার উপর থেকে আমার মুখের উপর স্প্রে করলো, তারপরে প্রচণ্ড অসুবিধা হয়েছিল কিন্তু ভাল লেগেছিল কাজ করতে, অলওভার আমার প্রচণ্ড খুব সুন্দর লেগেছে। এবং তারপরে কাজ করে যতটা খারাপ লেগেছে বা ভাল লেগেছে, কাজ করার পরে যেটা করেছি সেটা নিজে দেখে প্রচণ্ড ভাল লাগছে, আর এখন বাদবাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খারাপ কতটা ভালো। তার মানে আপনার কথা শুনে যা বুঝলাম সেটা হচ্ছে অভিজ্ঞতাটা বড়ই মিষ্টি, বড়ই মধুর। তো এবার তন্ময়বাবু, আপনার কাছে পরের প্রশ্ন এই, আপকামিং প্রজেক্ট কি এবং কি বিষয় যদি একটু কিছু বলেন? হ্যাঁ, আপকামিং প্রজেক্ট অনেকগুলো আছে, কিন্তু বলতে গেলে আমি যে নতুন একটা শর্ট ফিল্মের উপর কাজ করব, এর মধ্যে অনেকগুলো ভ্লগ আসবে তোমাদের জন্য, কিন্তু আমি যে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি, শর্ট ফিল্ম নিয়ে কাজ করছি, সেই শর্ট ফিল্মটা বলতে গেলে একদম অন্যরকমের কাজ। আমি প্রথম মিঠাই যখন করি, একটা লাভ স্টোরি উইথ কমেডি দেওয়ার চেষ্টা করেছি, গান অফ গার্বেজ করেছি যখন, তখন একটা প্যাথোস ব্যাপার ছিল, আর যখন আমি স্টুপিড করি সেটা ছিল পুরোটাই কমেডি, কমেডি উইথ এ মেসেজ। যাই হোক, কিন্তু এরপরে যেটা করছি সেটা অ্যাডভেঞ্চার হরর করছি। আমি এর থেকে বেশি হিন্টস দেবো না, কেননা তোমাদের জন্য কিছুটা সাসপেন্স থাক, যখন সিনেমার পোস্টারটা রিলিজ হবে তার সঙ্গে আমি কিছুটা বলে দেবো যে কী আসতে চলেছে। আর আর এইবার যেটা আসতে চলেছে সেটা আমার কাছে একটা নতুনত্ব, তোমাদের কাছে একটা নতুনত্ব। সো আমি সবাইকে বলবো যে প্রজেক্টটা আসতে চলেছে তার জন্য কিপ ইউর ফিঙ্গার ক্রস। ওকে, তো আপনার কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে একদম সম্পূর্ণ নতুন কিছু আমরা দেখতে চলেছি। দর্শক, আমরা সবাই খুবই এক্সাইটেড যে কী আসতে চলেছে, অপেক্ষায় থাকবো। আর আমার দিক থেকে এতটাই, আর বিশেষ কিছু প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে নেই। তবে হ্যাঁ, ভবিষ্যতে হয়তো অসংখ্যবার আপনাদের সবাইকে
প্রেমজিৎ বাবু, শঙ্কর, তন্ময় মোদক সবাইকে বারবার হয়তো আমি ডাকবো, এবং আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আসবেন। তবে হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি এই ছবিটি আমরা দেখতে পাবো, আর কীরকম প্রজেক্টস সামনে আসতে চলেছে যদি একটু বিভিন্ন রকম কিছু বলা যায়। তো এইটাই হবে আমার লাস্ট উইশ আপনার কাছে আপাতত। দেখো শান্তনু, ফিল্ম মেকিং হচ্ছে আমার কাছে স্বপ্ন, আর ফিল্ম মেকিংয়ের অনেকগুলো ধারা থাকে, যেমন হচ্ছে লাভ স্টোরি থাকে, স্যাড স্টোরি থাকে, হরর স্টোরি থাকে, অ্যাডভেঞ্চার স্টোরি থাকে, বিভিন্ন শেডস থাকে। যাই হোক, আমি লাভ স্টোরি নিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি সবথেকে ভালো যেটা আমি নিজে মনে করি যেটা আমি সবথেকে ভালো হচ্ছে কমেডি। কিন্তু আমার বিভিন্ন রকমের সিনেমা বানাতে ভালো লাগে, আর নেক্সট যে প্রজেক্টটা আসছে, তোমাদের আরেকটা হিন্ট দিয়ে রাখি, নেক্সট যে প্রজেক্টটা আসছে সেটা জঙ্গল থাকছে খুব মারাত্মকভাবে। তোমরা যারা ইন্টু দ্য আননোন ওয়াইল্ডের সিরিজগুলো দেখেছো, তাতে আমি যা জঙ্গল দেখিয়েছি, এবার থেকেও যে প্রজেক্টটা আসছে তাতে তোমাদের জঙ্গল আমি খুব ভালোভাবে দেখাবো। সো শান্তনু, এটা ছিল তোমার প্রশ্ন, তোমার শো, কিন্তু আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে শান্তনু, যেগুলো আমি তোমাকে এখন করতে চলেছি। সো আমার প্রথম কোয়েশ্চেন, দুলাল করে তোমার কেমন লেগেছে? আচ্ছা তন্ময়, প্রথমেই বলি যে অসংখ্য ধন্যবাদ আমার এই শোতে আসার জন্য। তো এতক্ষণ ধরে বন্ধুরা, এটা আমার শো ছিল, তো এখন তন্ময় আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে আমি বুঝতে পেরেছি। তো আমি খুবই ফর্চুনেট যে তোমার প্রথম ছবি মিঠাইতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, দুলাল, যেটা তুমি বললে। হ্যাঁ, দুলাল করে আমার খুবই ভালো লেগেছে প্রথম কথা, কারণ আমারও জীবনে প্রথম অভিজ্ঞতা অভিনয়। আমি কিছুই জানতাম না ক্যামেরার সামনে কী করে কী করতে হয়, কী করে অভিনয় করতে হয়, শট কী করে দিতে হয়, টেকের পর টেক দিয়েছি এবং তুমি একটার পর একটা নিয়েছো। তো সেই অভিজ্ঞতাটা খুবই সুন্দর, কঠিন ছিল, অবশ্যই খুবই কঠিন ছিল, কারণ দুলাল এমনই একটা ক্যারেক্টার যার বোধ কম, মন থেকে সে একটু সাদা মাটা। তো হ্যাঁ, আমি চ্যালেঞ্জেস ফেস করেছি, কিন্তু সৌভাগ্যবশত এবং তোমার আমাদের উপরে যে আস্থা ছিল, আমার উপরে যে আস্থা ছিল, সেইগুলোকে সব মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে আপাতত ভালোই, এতদূর তো বেশ ভালো। হ্যাঁ শান্তনু, দুলাল ক্যারেক্টারটাকে তুমি যেভাবে পোর্ট্রে করেছো, মানে ইনক্রেডিবল। বলতে গেলে মিঠাই সিনেমাটাকে দুলাল ক্যারেক্টারটাই ক্যারি করে নিয়ে গেছে। দুলাল আমার মিঠাই সিনেমাটা করে যাদের যাদের অভিনয় সত্যি খুব ভালো লেগেছে, তার মধ্যে নো ডাউট তুমি এক নম্বরে থাকছো। সেকেন্ড নম্বরে থাকছে মিঠাই, সুদর্শনা, তুই যদি দেখিস তাহলে বুঝতেই পারছিস। আর থার্ড হচ্ছে মিঠুন, যে প্রেমজিৎ ছিল সে মিঠুন। আর এদের তিনজনের অভিনয় অসাধারণ, আমি শুভকে নিয়ে কেন কিছু বলছি না, কেমন সেই ক্যারেক্টারটাকে নিয়ে আমার অনেক কমপ্লেন আছে, যেটা আমি ইনফ্রন্ট অফ ক্যামেরা বলছি, যে ক্যারেক্টারটা নিয়ে আমার অনেক প্রবলেম আছে, কারণ আমি ক্যারেক্টারটাকে নিজের মতন করে দেখাতে চেয়েছিলাম। কিন্তু যে কোনো অভিনেতার উচিত তার ডিরেক্টরকে ফলো করা, যেই ক্যারেক্টারটা আমার কথা শোনেনি, যেটা আমার এখন বলা উচিত না হয়তো, কিন্তু আমি বলছি কারণ মনে আমার অনেক ক্ষোভ জমে আছে। যাই হোক, সো শান্তনু, তোমার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, দুলাল ক্যারেক্টারটাকে আমি আবার ফিরিয়ে আনতে চাই, তুমি কি আনবে, তুমি কি এই রোলটা আবার করবে? প্রথম কথা, অসংখ্য ধন্যবাদ আরেকবার যে দুলালের মতন একটি চরিত্রতে আমি অভিনয় করতে পেরেছি। কিন্তু তুমি জিজ্ঞাসা করছো যে দুলাল যদি আবার তুমি করতে চাও আমি আসবো কিনা। দেখো, দুলাল আমাকে যে ক্যানভাস, যে লার্জার দেন লাইফ ক্যানভাসে আমাকে ফেলেছে, সেটা হয়তো অন্য কোনো ক্যারেক্টার ফেলবে কি ফেলবে না জানি না, তবে আমি চাই দুলাল একটি 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 স্বতন্ত্র, একটি বিশেষ চরিত্র হিসেবে থাক। মানে এটা আমার একটা ইচ্ছা, মানে হয় না যেরকম ধরো পথের পাঁচালী, যে সকল ছেলেমেয়েরা কাজ করেছে তারা হয়তো জীবনে কোনোদিন আর আসেনি, তো ঠিক সেরকম। তবে হ্যাঁ, যদি যদি ওই রকমই একটি লার্জার দেন লাইফ হিসেবে যদি আসতে পারে, যদি আবার ওরকমভাবে পোর্ট্রে করা যায়। আর আর সবথেকে বড় ব্যাপার হলো এই যে আমি নিজেও জানি না যে আমি হয়তো ওই রকমভাবে আরেকবার প্লে করতে পারবো কি পারবো না। যদি সব কিছু ঠিকঠাক হয় কেন আসবে না, নিশ্চয়ই আসবে দুলাল। তবে হ্যাঁ, ওই যে আবার বললাম যে আমি চাই যে এইটি একটি লার্জার দেন লাইফ ক্যারেক্টার হিসেবেই থাক। যেমন কিছু কিছু হয় না, কিছু কিছু ছবির রিমেক না করাই ভালো, তো তার মধ্যে আমি বলবো দুলালের ক্যারেক্টার বা মিঠাই একটা এমনি ছবি, মানে একটা ম্যাজিক হয় না, একটা ম্যাজিক্যাল ইনসিডেন্ট ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে, তো এটাই বলার। হ্যাঁ শান্তনু, দুলাল মিঠাই সবাই ম্যাজিক করেছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি যে
মাস্টারপিস একবার হওয়া উচিত এটা আমি তোমাকে বলবো না। দেখো তুমি সত্যজিতের পথের পাঁচালি যদি কথা যে তুমি বললে, পথের পাঁচালি কিন্তু ট্রিলজি ছিল, পথের পাঁচালি, অপুর সংসার, যাই হোক ট্রিলজি ছিল পথের পাঁচালি। সো আমি চাই দুলালাবার আসুক, আর আমি আমাদের ভিউয়ার যারা ইভলভ এন্টারটেনমেন্ট এবং টিএম গোল্ডেন আওয়ার পিকচারের যারা ভিউয়ার, তোমরা যারা দেখেছো মিঠাই সিনেমাটা, আমি জানি শান্তনু করতে চাইছে না দুলাল এই মুহূর্তে, আমি তোমাদের বলছি তোমরা যদি চাও দুলাল আবার ফিরে আসুক উইথ ইস ফর্ম, তাহলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই বলো দুলাল তুমি আসো, আমরা দুলালকে আবার চাই। সো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা দুলাল ক্যারেক্টারটাকে আবার দেখতে চাও, আর শান্তনুকে আমার তরফ থেকে বলো দুলাল ক্যারেক্টারটাকে আবার করার জন্য। সো শান্তনু ঠিক আছে তোমার শো, এবার তোমার আমি তোমার উপর আমি টেক ওভার করলাম, কেননা আমার সব প্রশ্ন শেষ। তো অবশ্যই দেখা যাক, তো তন্ময় যেরকম বলছে যদি সবার ইচ্ছে থাকে তো সেটা ভবিষ্যতেই ভবিষ্যৎ বলে দেবে আমাদেরকে যে দুলাল আসবে কি আসবে না। তবে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে এই শোতে আসার জন্য, গোটা স্টুপিডের টিম আজকে আমাদের সাথে এসেছিল, ভবিষ্যতেও এদের আরও কিছু ছবি বেরোচ্ছে যেগুলো অভূতপূর্ব হবে সেটা আমি জানি, দর্শক তোমরাও জানো, এবং আগামী একদম নেক্সট প্রজেক্ট যেটা আসতে চলেছে সেটা একদম সম্পূর্ণ আলাদা হরর ফ্লিক, কমপ্লিটলি ডিফারেন্ট। তো আই উইস বেস্ট অফ লাক টু দেম, ওরা খুব রিসেন্টলি বেরিয়ে যাচ্ছে কলকাতা থেকে সেই শুটিংয়ের উদ্দেশ্যে, তো বেস্ট অফ লাক ফর দ্য জার্নি। এবং অবশেষে আবার সব কিছু বলবো যে এই এই শোটা হাউ দ্য মেকার্স মেক এটা চলবে, চলছে, দেখা যাক আরও যদি কিছু এক্সাইটমেন্ট, আরও যদি কোনো রকম কিছু ব্যক্তিত্বদের নিয়ে আসা যায় তাদের কথা শুনবো আমরা। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো ইভলভ এন্টারটেনমেন্ট অ্যান্ড টিএম গোল্ডেন আওয়ার পিকচার, কারণ সাবস্ক্রাইব যদি তোমরা না করো তাহলে এই যে হার্ডওয়ার্ক আমরা যেটা করছি সেটা সম্পূর্ণ বিফলে যাবে। আর শুধু তাই নয়, আমরা এখন একটি একটি চ্যারিটি সংস্থার সাথেও জড়িত, এবং যদি তোমরা চাও যে এই যে সিরিয়াতে যে দুর্ঘটনা ঘটেছে, অসংখ্য শিশুরা তারা প্রাণ হারিয়েছে, ইনোসেন্ট চাইল্ড, এবং তাদের জন্য আমরা পাশে দাঁড়াতে চাই, তো যদি তোমরা আমাদের পাশে দাঁড়াও, আমাদেরকে যদি সাবস্ক্রাইব করো, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি পেনি টু সাবস্ক্রাইব, কিন্তু সেটা করলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো, অনলি থ্রু সাবস্ক্রিপশন, থ্রু ভিউয়ার্স, থ্রু দ্য কমেন্টস। তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বেস্ট অফ লাক, গড ব্লেস ইউ।